হেই এভরিওয়ান, ওয়েলকাম টু মনের হদিশ। একটা ছোট্টখাট্টো বিরতির পরে আমরা আজ আবার এসেছি আমাদের নতুন গল্প নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আশা করি আমাদের চ্যানেল থেকে সুন্দর সুন্দর গল্পগুলো শুনে তোমরা তোমাদের মূল্যবান কমেন্টও দেবে। তো এবার শুরু করা যাক আমাদের আজকের গল্প, শ্যাডোজ। 10টা 5টার অতি সাধারণ চাকুরিজীবী সুবীরবাবুর স্বপ্ন হলো নিজের একটা বাড়ি হবে। ফ্ল্যাট নয় কিন্তু, বাড়ি। কলকাতার ঘিঞ্জি পরিবেশ এবং গলিগালা এড়িয়ে এমন একটা জায়গা যেখানে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া যাবে। তা হোক না কেন, তথাকথিত শহরাঞ্চল থেকে একটু দূরে, সেক্ষেত্রে একটু মানিয়ে নেওয়া যেতেই পারে। আজ প্রায় বছর পাঁচেক হলো এই স্বপ্ন বুকে নিয়েই তো এমন সাংঘাতিক পরিশ্রম করতে পারেন। অফিস টাইমের মারাত্মক ভিড়েও ট্রামে বাসে হাসি মুখে যাতায়াত করতে পারেন। কিন্তু সমস্যা হলো তারই স্বল্প পুঁজি নিয়ে জমি কিনে বাড়ি করা প্রায় অসম্ভব একটা ব্যাপার। রোজ রাতে বাড়ি ফেরার পর 8 বছরের ছোট্ট মেয়ে রিমলি যখন বলে, নতুন বাড়িতে আমার কিন্তু একটা আলাদা ঘর চাই বাবা, যেটায় সুন্দর নীল আকাশের মতো একটা রং হবে, আর বাড়ির সামনে থাকবে ইয়াব বড় একটা উঠোন, সারা দিন আমি আর টুয়া সেখানে খেলা করব। পাশ থেকে লেজ নেড়ে মেয়ের ছায়াসঙ্গী টুয়াও গোটা ব্যাপারটায় সম্মতি জানায়। কদিন আগে নিহারিকাও বলছিল, এত চিন্তা করো না তো, কোনো না কোনো একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে, আর তাছাড়া আমি তো আছি তোমার পাশে, এত ভাবতে হবে না। প্রায় না চলার মতো গতিতে ঘুরতে থাকা ফ্যানের দিকে তাকিয়ে নিহারিকা আবারও বলে উঠল, আর এই হয়েছে তোমার একটা জেদ বাবা, নিজের বাড়ি হবে। কেন, ছোটখাটো ছিমছাম একটা ফ্ল্যাট বুঝি নিজের হতে পারে না? সামান্য হেসে সুবীরবাবু উত্তর দেন, এই পায়রার খোপে থেকে এখনো বুঝি তোমার সংসার করার স্বাদ মিটল না? অপর প্রান্ত থেকে কোনো জবাব আসে না। কদিন বাদে অফিস ফেরতা স্বপনবাবুর সাথে দেখা হওয়ায় বেশ কাকতালীয় হলেও তার ফল বেশ ইতিবাচক হয়। বাড়ি ফিরতে অগুন্তি মানুষের হাজার কোলাহল আর ভিড় এড়িয়ে দুই পুরনো বন্ধু এক এক ভার চা হাতে কোনো মতে অফিস পাড়ার উল্টো দিকের চায়ের দোকানের গুমটির মধ্যে বসার জায়গা করে নেয়। চলতে থাকে স্কুল জীবনের নানা রঙিন গল্প, তার সাথে যোগ হয় বর্তমান পরিস্থিতি ও জীবনে বেঁচে থাকার সাংঘাতিক লড়াইয়ের কাহিনী। বাঙালি ও চায়ের কাপের আড্ডা যখন তুঙ্গে তখনই নিহারিকার ফোন আসে। ফোন লাইনের ওপারে হোম মিনিস্টার জানতে চায়, আজ যে তোমার ব্রোকারের সাথে দেখা হওয়ার কথা ছিল সে ব্যাপারে কোনো খবর দিতে পারল? ঈষৎ লজ্জিত ভঙ্গিতে সুবীরবাবু বলেন, আজকের মতো ক্ষমা করে দিও গিন্নি, অনেক দিন পরে স্বপনের সাথে দেখা হয়েছে, আজ আর এত সহজে ওকে ছাড়ছি না। প্রত্যুত্তরে কট করে ওপাশের লাইনটা কেটে যাওয়ায় সুবীরবাবু বেশ অবাকই হলেন। পরক্ষণেই আবার শৈশবের বন্ধুর সাথে স্মৃতিচারণায় মেতে উঠলেন। কথায় কথায় স্বপনবাবু যখন তার বাল্যবন্ধুর বাড়ি করার কথাটা জানতে পারলেন, তিনি বললেন, দেখ সত্যি কথা বলতে কি, এই বাজারে একটা জমি কিনে বাড়ি করার চিন্তাটাই প্রায় অসম্ভব। আমার এক কলিগ আছেন বুঝলি, তার না এক আত্মীয়ের এক বেশ খোলামেলা জায়গায় একটা বাড়ি রয়েছে, ওই দক্ষিণ কলকাতার এক বেশ ছিমছাম পরিবেশে। তো তিনি তার সেই বাড়িটাকে অনেকদিন ধরে বিক্রি করার কথা ভাবছেন, তুই একবার গিয়ে দেখতে পারিস কিন্তু। প্রস্তাবটা যে একেবারে অপছন্দ হয়েছে তা নয়, তবে নিজের বাড়ি আর হলো কই, দুধের স্বাদ বোধ হয় এবার ঘোলেই মেটাতে হবে। বাল্যবন্ধুর এই প্রস্তাবে সাড়া দেওয়াই যায়। 7-5 ভাবতে ভাবতে সন্ধ্যের পরে সুবীরবাবু যখন বাড়ি পৌঁছলেন তখন গিন্নির মেজাজ সপ্তমে। শনিবারের অর্ধেক বেলার ছুটিটা
এইভাবে নষ্ট করলে? আর কিন্তু আমায় বলতে এসো না যে এই পায়রার খোপের জীবনের বাইরেও একটা জীবন আছে। আরে একটু মাথা ঠান্ডা করে আমার পুরো কথাটা শোনো গিন্নি। হ্যাঁ, তোমার তো একটা না একটা অজুহাত থাকবেই, বলো শুনছি। স্বপন আজ দক্ষিণ কলকাতায় এক বাড়ির খোঁজ দিল, বুঝলে। কোনো কারণবশত বাড়ির সবাই খুব শিগগিরই বিদেশে শিফট করছে। ভাবছি কাল একবার দেখেই আসি বাড়িটা। কিছুক্ষণ চিন্তা করার পরে নিহারিকা বলল, সে যাওয়া যেতেই পারে, রিমলিরও কাল টিউশন ছুটি আছে, ওকেও বরং নিয়ে যাই, চলো আনন্দ পাবে মেয়েটা।